सुनो सुनो सुनो। রেডিগার হ্যাঁ বনসর মধ্যে একটু পুরনো পার্কে কিছু অসাধু মানুষ নিয়ে যাচ্ছে পার্কটা সে মেঘেশ্বর কলোনি ভিতরে হচ্ছে রে বাপ তাকু কে নিয়ে নেন্তি রে কিন্তু কিছু লোক পাচির ভাঙ্গিকি সে পার্কটাকে জবরদখল করে দিয়েছে স্থানীয় লোক প্রতিবাদ করে তাকে আগে নালি আঁকি দেখুছে বলে শ্বশুর যৌতুক আনতে তো 1991 মসিয়াতে বিডিআই পার্কটা 1.5 একর জায়গা উপরে নির্মাণ করেছে ফুল বগিচা সঙ্গে ফাউন্টেন খেলো উপকরণ চালিবা পাই ট্রাক আউ বেঞ্চ সবু তৈরি হয়েকি সাজা হয়েছিল রে এটা মেঘেশ্বর কলোনি পাই এক বিশেষ আকর্ষণ থিলা এবে পার্করে লাগিছন্তি গ্রহণ সরকারি সম্পত্তি কেমন জবরদখল হলো সরকার আকশন নিয়েনি কেন মেঘেশ্বর কলোনির উন্নয়ন পরিষদ এ বিষয়ে বিডিও কর্তৃপক্ষ লিখিত আকারে জনাইলে হলে বিডিও এতে কোনো একা আকশন নেলানি সরকার সম্পত্তি কি খেলে তাকে উপর কিণ্ডে যাচ্ছি রে কত রেঙ্গে হব শোলা বেড়ক খাইলা বেড়ক ঘইতা কু চাই থাকলে ওটা নয় গো খাইলা বেড়ক ঘইতা শোলা বেড়ক চাই থা সেটা কা 2005 এই পার্ককে বিএমসি কর্তৃপক্ষ কমিউনিটি পার্ক নামে ঘোষণা করলাম আরে উন্নয়ন পরিষদ নুঙ্গরে বাপ বিএমসি কু জনাইলে জবরদখল উচ্ছেদ করিয়া পাই ওহো হলে বিএমসি কোন গলে না তুরন্ত পদক্ষেপ নেকি গোটে অমিন পঠেকি সে জমিটা মোপামোপি করলে হলে জবরদখল উচ্ছেদ হলানি বরং কালক্রমে জবরদখল মাড়ি চালি জিন্দরে বাপ হলে ভুবনেশ্বর উই এই পার্কর পুনরুদ্ধার জন্য স্থানীয় বাসিন্দা জিলাপাল আর মন্ত্রীকে অনুরোধ করছে আরে উন্নয়ন পরিষদ জুনান্দিগরে আপ বলেছেন যে এপাই তাঙ্গরে 70 বর্ষ হেলা সংগ্রাম করিকি আইছেন সেখানে সরকারি জমিকে বাটি কুণ্ডিকে নবা পাই উদ্যম জারি রয়েছে এ দিগরে প্রশাসন জানি শুনিকি চুপ রহিবাটা হচ্ছে গোটে বিড়ম্বনা বলে মুন্ডটা পিটি দেন্দিগরে আপ রাজধানীর এই পার্কটা কি প্রাইভেট প্রপার্টি হয়ে যাবে বিডি আর বিএমসি দুইজন যাক মিলিত উদ্যমে সে সরকারি জমিকে ফেরাই আনি জবরদখলকারী বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা দরকার আর পার্কটা পুনরুদ্ধার করা নিহতি দরকার কথা নাই রে পরপুয়া কালি গাই যোগিয়া গাই বাঁধিলা বলি কাহা কালি গাই কে নেই বাঁধে পরপুয়া যোগিয়া কান্দে সেটা কা